আপনাদের সবাইকে যারা এখানে এসেছেন অনলাইন তারপরে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা আসেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং সবসময় পাশে ছিলেন সবসময় আছেন এবং নেক্সে থাকবেন আমাদের আসলে আজকে আমরা অনেক লেট করে ফেলেছি বেশি কথা বলবো না বাট আমি এই যে প্রথম যে ছবিটি আজকে যখন খুশিদ ভাইয়ের সাথে যখন মিটিংটা করি আমি আসলে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম সেটা হচ্ছে গল্পটার যে প্ল্যানিং পরে আবার যখন শুনলাম আমাদের সবার পছন্দের এবং আমাদের দেশের যেই মানুষগুলো আছেন যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাদের মধ্যে অন্যতম একজন আমাদের মন্ত্রী মহোদয় শাজাহান খান এমপি ওনার একটা প্ল্যানিং বা ওনার একটা গল্প ওনার একটা কনসেপ্ট সো তখন আমার কাছে মনে হলো না এটা আসলে একদম মূল যে জায়গাটা থেকে আসলে গল্পটার উৎপত্তি হওয়া উচিত সেই জায়গা থেকেই আছে সো এই জন্য খুব ভালো লাগলো আর খুশিদ ভাইয়ের সাথে আমি আসলে এত বেশি বসা হয়েছে মিটিং করা হয়েছে সেই জায়গা থেকে আমি যেটা দেখলাম যে উনি যেহেতু একটা গল্প এমপি সাহেবের কাছ থেকে একজন একটা গল্প নিতে পারেন তার গল্পে যখন মানে আসাদুজ্জামান নূরের মতো একজন অ্যাক্টিং করতে পারে সো এই গল্প তো অবশ্যই ভালো কিছুই হবে সো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন